পঁয়তাল্লিশ হাজার টাকার বিল পঁয়তাল্লিশ হাজার টাকার বিল চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা এগুলো নিয়ে আর নতুন কিছু বলার নেই এগুলো হচ্ছে মোস্ট কমনার বিল অ্যান্ড মানুষ কিন্তু এটাই খোঁজে আমাকে বলে যে ভাইয়া এই বাজেটে করতেছি কেমন হবে তবে দুঃখের বিষয় হচ্ছে অনেক কি করে কি এখনও পঁয়তাল্লিশ হাজার টাকার রেঞ্জে অনেকে করে কি ছাপ্পান্নশো জি সাজেস্ট করে দেয় ওটাই নিয়ে নেয় যে ছাপ্পান্নশো জি নাও সাতান্নশো জি নাও এইগুলো দিয়ে তো ধুমায় ধুমায় উড়ায় উড়ায় কাজ করতে পারবেন কতটা যে মিসগাইডেড হয় তারা তাদের জন্য কিন্তু আজকের এই বিলটা এন্ড এই বিলটা আমার মনে হয় যে অনেককে হেল্প করতে পারে তো যাই হোক এগুলো কথাবার্তা তো সামনে হতেই থাকবে তো আপনারা আমরা আজকে এই ভিডিওতে এটাই ডিসক্রাইব করব যে আমরা কি কি কম্পোনেন্ট ইউজ করছি বেঞ্চমার্ক ড্যাটাস থাকবে এবং ওখান থেকে আপনারা বুঝতে পারবেন যে এই বিলটাকে আপনার নেওয়া উচিত হবে নাকি হবে না আপনারা দেখছেন আমাকে অনুরাগ দেখছেন টেকলেন বাংলাদেশ চলুন চলে যাক আজকে আমাদের পঁয়তাল্লিশ কে এই বাজেট বিলটা এই বিল্ডে প্রথমে যেটা আমাদের মাথা বা সিপিউ বা ব্রেন যেটাই বলেন না কেন এটা হিসেবে আমরা কি ইউজ করছি সেটা দেখতে হবে এই বিল্ডে আমরা ডিফল্ট চয়েস হিসেবে রাইজ অ্যান্ড ফাইভ ছাপ্পান্নশো এটা ইউজ করছি বিকজ এই বিল্ডগুলো বানাতে অনেক কষ্ট হয় বিকজ বাজেটটা টাইট এবং বেস্ট জিনিস পুশ করতে হয় অ্যান্ড রাইজ ফাইভ ছাপ্পান্নশো ডেফিনেটলি একটা বেস্ট জিনিসের কন্টেন্টার এবং আমরা আমাদের অনেক ভিডিওতে এটা ইউজ করতেছি সিক্স কোর বারো থ্রের প্রসেসরটা অনেক দিন ধরে এটা প্ল্যাটফর্ম স্ট্যাবিলিটি পারফরমেন্স হোক সব কারণে কিন্তু মানুষকে ফুললি সার্ভ করে দিতে পারতেছে এটার দামটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকার আশপাশে পড়বে এটাকে ব্যাকআপ দিতে তো একটা ভালো মাদার বোর্ড দরকার মাদার বোর্ড হিসেবে আমরা ইউজ করছি এমএসআই এর বি ফোর ফিফটি এম এ প্রো ম্যাক্স টু এ মাদারবোর্ডটা এন্ড এটা ইউজ করার একটা কারণ হচ্ছে এটা কিন্তু সাত হাজার টাকার মধ্যে আপনার পেয়ে যাবেন দুইটা হচ্ছে আপনার র্যাম্প স্টিক পাবেন এম এস এস ডি লাগতে পারবেন সবই ইনহাউস করতে পারবেন মাদারবোর্ডের বোর্ডের ভিআরএম পারফরমেন্সও ভালোই এটা আমরা পরবর্তীতে বেঞ্চমার্কে দেখব ওভারঅল ইটস আ গুড মাদারবোর্ড আমরা ফাইভ ফিফটি নিলে ভালো হতো বিকজ হচ্ছে আমরা পিসিআই জেন ফোর প্রসেসর ইউজ করতেছি গ্রাফিক্স কার্ডটা কী থাকতেছে সেটাও একটা সারপ্রাইজ থাকবে বাট মাদারবোর্ড আর প্রসেসরের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে কি ভাই আপনি খালি এমডি দিয়েই বিল্ড করেন ইন্টেল দিয়ে না কেন ইন্টেলের একটা বারো হাজার চারশো প্রসেসর আছে টুয়েলভ জেনারেশন কোরআ ফাইভ সেটা নিয়ে বিল্ড করা যায় কিন্তু ইন্টেলের নাম শুনলে ইদানিং মানুষজন আমাকে বলে বারো হাজার চারশো আর তার কন্টেম্পোরারি যে মাদারবোর্ড হয় সেটা কিন্তু একটা ভালো চয়েস হইতে পারে এবং বারো হাজার চারশো কিন্তু পাঁচ হাজার ছয়শো থেকে হয়তো বা বেটার পারফর্মিং হতে পারে বাট যেহেতু আমার বিলটা পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে আটাতে হবে ওই কম্বোটা নিতে গেলে হয়তো বা আমার এক হাজার বা বারোশো টাকা বেশি পড়তো সেটাকে অমিট করার জন্য এটা নিলাম বাট আপনারা অনেকে আমাকে কোয়েশ্চেন করেন ভাইয়া ছাপ্পান্নশো আর বারো হাজার চারশো এই দুইটা প্রসেসের মধ্যে কোনটা বেটার কোনটা নিলে ভালো হয় এটা একটু বলেন আপনারা যদি নিচে কমেন্ট করে জানান যে আপনাদের ভিডিওটা লাগবে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো যেখানে ছাপান্নশো আর বারো হাজার চারশো একদম মুখোমুখি মারপিট করাবো যাই হোক এই ছিল আমাদের মাদার আর প্রসেসর তো এখন আমরা একটু মেমোরি কন্ট্রোলার গুলো দেখি যে কি ইউজ করছি মেমোরি কন্ট্রোলার হিসেবে প্রথমে আমরা র্যামের কথাবার্তা বলি র্যাম হিসেবে এই বিলটা আমরা ইউজ করছি অ্যাপাসারের নক্স আর সিক্সটিন জিবি অর্থাৎ এইট জিবির দুইটা স্টিক্স এটা প্রাইসটা আমার একটু আগে বলে রাখি এটার প্রাইসটা পড়ছে অ্যারাউন্ড একুশশো করে চার হাজার চারশো টাকা টোটাল এই র্যামটা আমি বলবো আমরা অনেকগুলো বিলটা ইউজ করছি অ্যান্ড দে আর গুড দে আর রিয়েলি গুড ওদের লাইটেন্সি বলেন বা টাইমিং বলেন বা তারপর হচ্ছে পারফরমেন্স বলেন বত্রিশশো মেগাহাটসে ওদের স্ট্যাবিলিটি বলেন সবই মোটামুটি ভালোই খারাপ না এবং এটা নেওয়ার কারণ হচ্ছে একটু কমে পাওয়া যায় তো কমের জন্য জন্যই আমরা নিলাম যাতে বিলটা আমরা আরও কমফোর্টেবলি বাকি জিনিসগুলো নিতে পারি এরপর যেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো সেটা হচ্ছে এসএসডি এসএসডি হিসাবে ইদানিং এসএসডি মার্কেটের অবস্থা ত্রাহি ত্রাহি অবস্থা দাম টাম বাড়তেছে জেন ফোর এসএসডি যেমন হাতের নাগালে এক সময় ছিল এখন কিন্তু একদম হাতের নাগাল আবার আস্তে আস্তে বাইরে যাওয়া শুরু করছে এই বিলটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে যে দুশো ছাপ্পান্ন জিবির এসএসডি উইল বি গুড এর জন্য আমরা টিমের এমপি থার্টি থ্রি দুশো ছাপ্পান্ন জিবি পিসিআই জেন থ্রি এসএসডিটা ইউজ করছি এটা প্রাইসটা হচ্ছে আপনার পড়বে অ্যারাউন্ড একত্রিশশো টাকার আশপাশে অ্যান্ড একত্রিশশো টাকা কিন্তু এটা বেশ ভালোই একটা চয়েস আসলে ঠিক আছে এটা স্পিড তো আমরা পরবর্তীতে দেখবো এবং পাঁচ বছরের ওয়ারেন্টিও পাওয়া যাচ্ছে তো ইটস গুড সেফ অপশন টিমও ভালো ব্র্যান্ড তারপরে এখন আমাদের যেটা নিয়ে কথাবার্তা বলা দরকার সেটা হচ্ছে আমাদের গ্রাফিক্স কার্ডটা গ্রাফিক্স কার্ড হিসাবে আমরা কোনটা ইউজ করছি সেটা একটু দেখা যায় ওই যেমনটা বলতেছিলাম এখনও অনেককে ছাপান্ন সজি সাতান্ন ধরা দেয় বাট এই বিল্ডি আমরা একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দিচ্ছি অ্যান্ড গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা ইউজ করছি না নাদার দেন আমাদের আর্ক থ্রি একটি ওয়েল আর কে থ্রি এইটটি নিয়ে কিন্তু অনেকের কোয়েশ্চেন আছে এবং আমি কিন্তু আমার লাস্ট ভিডিওটা এটা নিয়ে করছি যে আর থ্রি এইটটি কেমন পারফরমেন্স দেবে বা কী সমাচার সেটা আপনারা দেখে আসতে পারেন অ্যান্ড আর কে থ্রি এইটটি আমার মনে হয়েছে যারা ভিডিও এডিটিং করবেন গেমিং করবেন মোটামুটি এই বাজেটের মধ্যে মিডিয়াম প্রিসেটে ট্রিপল এ গেমগুলো তাদের জন্য খুবই খুবই ভালো একটা হচ্ছে আপনার জিপিউ হতে পারে ঠিক আছে হ্যাঁ তো এই ছিল মোটামুটি আমাদের জিপিও পে কেটে আমরা বেঞ্চমার্কে আরও কথাবার্তা বলবো এখন যেটা নিয়ে কথাবার্তা বলার দরকার এই বিলটি তো আমরা একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি পাওয়ার সাপ্লাইটা কী দিয়েছি সেটা একটু চলুন দেখা যায় পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ফার্স্ট প্লেয়ারের ডিকে ফোর হান্ড্রেড ওয়ান আমি আমার অনেক বিল ফার্স্ট প্লেয়ার পাওয়ার সাপ্লাইগুলো ইউজ করি এটা ইউজ করার কারণে হচ্ছে এটা কম প্রাইস অ্যান্ড রিলায়াবিলিটি এই পাওয়ার সাপ্লাইটা রিলায়াবেল কয়েকজন মানুষ বলছে যে ভাই কিছু সমস্যা পাইছি কিন্তু খুবই কম ওয়ারেন্টি শুধু থাকে একটা প্রোডাক্টের তো ওয়ারেন্টি রেশিও বলে একটা ব্যাপার আছে সেটা থাকে এইখানে আমার মনে হয়েছে যে এক দুইটা ছিন্ন কেস ছাড়া কিন্তু এটা কিন্তু বেশ ভালোই আমাকে হচ্ছে সাপোর্ট দিয়ে দিছে ইয়েলো রেলে পাওয়ার তারপর পার্পল রেল সব কিছু লেখা আছে সব কিছু আপনারা দেখতে পারবেন বেশ ভালোই তো এটা এটা হচ্ছে আমাদের পিক এখন যেটা নিয়ে কথাবার্তা বলা দরকার সেটা হচ্ছে এই বিল্ডে আমরা কেসিং হিসাবে কি ইউজ করছি ও হ্যাঁ আরেকটা জিনিস আমি একটু মিস করে দিছি গ্রাফিক্স কার্ডটা হচ্ছে আপনারা চোদ্দ হাজার পাঁচশো টাকা আশপাশে পাবেন আর থ্রি এইটটি যেটা আর এই পাওয়ার সাপ্লাইটা হচ্ছে আপনারা তিন হাজার একশো টাকার আশপাশে পাবেন এমন একটু কেসিংটা চলুন দেখা যাক কেসিং হিসেবে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে অ্যান্টেকের এক্স টোয়েন্টি টু এলিট ভাইয়া এই কেসিংটা কেন নিলেন দেখেন কেসিং আমি আবারও বলবো পার্সোনাল প্রিফারেন্স এটা আমার একদম কমন ডায়লগ জেনারেল ডায়লগ বাট আমি একটা কেসিং এমন একটা নিতে চাইছি যেটা হচ্ছে ঝোট ঝামেলা থাকবে না কোনো খুবই একদম অন দ্য গো কেসিং হবে লাগাইলেন ফলায় রাখলেন কোনো সমস্যা নেই সেই হিসাবে এই কেসিং নিয়েছেন এবং অ্যান্টেকের ব্যাপারটা হচ্ছে ওরা কিন্তু রিসেন্ট কিছু ভালো ভালো কেসিং লঞ্চ করছে যেটা নিয়ে আমার সামনে বিল্ড করার ইচ্ছা আছে বা সিঙ্গেল রিভিউ দেখি করা যায় কি না এই কেসিংটা আপনারা একত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন সামনে তিনটা ফ্যান পিছিয়ে হচ্ছে আউটলেটের জন্য একটা ফ্যান আছে অ্যান্ড দিস ফ্যান ওয়ার্কস ওয়েল ভালোই কাজ করে অ্যান্ড উপরে আপনার ওরকম ক্লিয়ারেন্স নাই রেডিওটার টেডিওটার লাগানোর পঁয়তাল্লিশ হাজার টাকার বিল আমরা কেন রেডিওটার লাগাবোই বা হ্যাঁ এটা যেটা টেম্পার্ড গ্লাস টেম্পার্ড গ্লাসের কোয়ালিটিও বেশ ভালো এবং ওভারঅল যে কেসিংটা বিল্ড কোয়ালিটি অ্যালুমিনিয়াম বিল অ্যালুমিনিয়ামটা কিন্তু বেশ শক্তপোক্ত এবং কেসিংটা মোটামুটি এই রেঞ্জের কেসিং একটা ভালো ওজন আসে অ্যানটেক ওরা ভালো জিনিসই বানায় পিএস শার্টটাও মোটামুটি স্ট্যান্ডার্ডই লাগে গেমডিয়াসের তালস ইথ্রি মেস যে কেসিংটা আছে ওটা কিন্তু একটু দামটা বেশি ওটারই মোটামুটি একটা হালকা পাতলা কাউন্টার লাগে সামনে যদি একটু গ্লাস হইতো তাহলে কিন্তু একদম মানে জিনিসটা কোয়েটা হিসাবে চালায় দেওয়া যেত এবং এটা সামনেটাও কিন্তু সুন্দর মোটামুটি একটা ভালো ডিজাইন আছে ভালোই লাগে খারাপ না তো দিস ইজ দা পিক ফর আস এই বিল্ডে এখন আমরা এই বিলটা একটু টোটাল কস্টিং নিয়ে কথাবার্তা বলি পুরা বিলটা হচ্ছে আপনারা টেকলেনের যে কোনো ব্রাঞ্চে পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন এবং এই বিলটা আই থিঙ্ক জাস্টিফাইড এখন আমরা একটু বেঞ্চমার্কগুলো দেখবো যে কি অবস্থা তো চলুন মার্কে যাওয়া যায় এই বিলটাতে আমরা একটু কথাবার্তা বলি প্রথমে আমরা হচ্ছে গিক বেঞ্চ শুরু করি যেটা হচ্ছে আমাদের ট্র্যাডিশন আর কি গিট বেঞ্চে যখন আমরা প্রসেসরটাকে বেঞ্চমার্ক করলাম দেখলাম যে ছাপ্পান্নশো এখনও সিঙ্গেল করে একুশশো এক এবং মাল্টি করে আট হাজার নয়শোর মতো স্কোর পুশ করেছে যেটা কিন্তু বেশ ভালো বলতেই হবে এরপর আমরা যখন ওপেন সিল জিপিউর ক্যালিবারটা একটু মাপলাম দেখলাম যে বিয়াল্লিশ হাজার একশো বাহাত্তর মতো স্কোর পুশ করতেছে অর্থাৎ দিস ইজ আ বেটার জিপিউ দেন বিশ হাজার টাকা কস্টলি সিক্সটিন ফিফটি যেটা যেটা বিশ হাজার টাকার মতো কস্ট করে এটা কিন্তু তার থেকে বেটার পারফরমেন্স করছে এবং ওই ভিডিওটাও দেখতে পারেন এরপর যখন আমরা থ্রিডি মার্কে ওয়াইল্ড লাইফে পে পুরো সিস্টেমটাকে বেঞ্চমার্ক করলাম দেখলাম যে চার হাজার সাতশো মতো স্কোর পুশ করছে যেটা কিন্তু এই বাজেটে এই বাজেট ওয়াইজ খুবই রেসপেক্টেবল একটা স্কোর আমার বলতেই হবে নেক্সট যখন আমরা পিসি মার্ক টেনে পুরো সিস্টেমটাকে বেঞ্চমার্ক করলাম তখন দেখলাম যে ছয় হাজার মতো স্কোর পুশ করছে যেটা অলরেডি ওয়ার্ল্ডের সেভেন্টি পিসি থেকে বেটার ঠিক আছে এটা কিন্তু বেশ ভালোই আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে একটা বিল্ড করতেছেন যেটা ওয়ার্ল্ডের সেভেন্টি সিস্টেম থেকে বেটার নেক্সটে আমরা যখন ক্রিস্টাল ডিস্ক মার্ক নিয়ে এসএসডিটাকে আমরা বেঞ্চমার্ক করলাম ওই যে এসএসডিটা আছে তখন দেখলাম যে সিকোয়েন্সিয়াল রিডে আমাদের টিমের এই এসএসডিটা একত্রিশশো আটচল্লিশ এবং রাইটে মোটামুটি তেরোশো একচল্লিশের মতো এর মতো স্কোর পুশ করছে ওয়েল আপনারা জানেন যে এসএসডির ক্ষেত্রে কিন্তু এসএসডির হচ্ছে আপনার যত স্পেস বেশি হয় মেমোরি যত বেশি হয় তত কিন্তু ওদের যে কন্ট্রোলারের যে স্পিডটা সেটা কিন্তু ইউটিলাইজ করতে পারে তো এই ক্ষেত্রে কিন্তু স্পিডটা কম আসে একটু স্বাভাবিকই বাট সেন্স স্পিড হিসাবে ইটস ফাইন বাজেট বাজেটটি হিসাবে এখন নেক্সট যখন আমরা একটা কাজ করি সেটা হচ্ছে মাদার বোর্ডের তো আমার ভিআরএম টেম্পারেচারটা মাপতে হবে বিকজ আমরা কী মাদার বোর্ড লাগাইছি পারফরমেন্স লুপে কেমন পারফরমেন্স দেবে সেটাও কিন্তু একটা খুব মুখ্য বিষয় আমরা যখন প্রাইম নাইনটি ফাইভে একটা ব্লেন্ডিং টেস্ট করলাম পুরো সিপিওকে হচ্ছে টর্চার করে পুরো সিস্টেমটাকে টর্চার করে তখন দেখলাম যে আমাদের ফোর ফিফটি এম এ প্রো ম্যাক্স মাদার বোর্ডটা মোটামুটি সিক্সটি সিক্স থেকে সিক্সটি সেভেন ডিগ্রি সেলসিয়াসের মতো একটা টেম্পারেচার মেনটেন করতেছে বাজেট ওয়াইজ ইটস এ গুড বাট আমি আরেকটু বেটার এক্সপেক্ট করছিলাম বাট সত্তরের নিচে যদি থাকে আর টেম্পারেচারটা ভোল্টেজ রেগুলেটরি যে মসফেটটা আছে ওটা টেম্পারেচার যদি সতরের নিচে থাকে ইটস কোয়াইট রেসপেক্টেবল এটাকে ডিসেন্টলি বলা যায় খারাপ বলা যায় না বাট আমি আরও ভালো মাদারবোর্ড চালাইছি যেগুলো কিন্তু সাইটের মধ্যে রেখে দেয় বাট এটা কোনো কনসার্নের বিষয় নেই এটা আপনাদের দেখানো দরকার তাই দেখাইছি এখন আমাদের যেটা নিয়ে কথাবার্তা বলা দরকার এই সিস্টেমে তো আমরা একটু গেমিংও করছি দেখতে হবে যে আমাদের থ্রি এইটটি বাবাজিকে নিলাম সে কি ভালো পারফরমেন্স দিচ্ছে নাকি দিচ্ছে না এরপর আমরা গেমিং এর ক্ষেত্রে আমরা একটু এফএসআর আর এক্সিএসএস আর হেল্প নিচ্ছে যে আপস্কেলিং মেথড গুলো আমরা যখন সাইবার পাং টোয়েন্টি সেভেন্টি সেভেনটা বেঞ্চমার্ক করলাম সাইবার পাং মিডিয়াম প্রিসেটে আমরা যখন কে ব্যালেন্স মোডে রাখলাম তখন দেখলাম যে অ্যাভারেজ ফিফটি এফপিএস এবং ওয়ান পার্সেন্ট হতে থার্টি সিক্স পিএস এর মতো প্রডিউস করতেছে থ্রি এইটটি যেটা কিন্তু খুবই সুন্দর প্লেয়েবল বলতেই হবে নেক্সট যখন আমরা ইউবিসফট এর ফার্ক্রাই সিক্স গেমটা মিডিয়াম প্রিসেট রেখে মোটামুটি একটা এফ এস আর হচ্ছে ব্যালেন্স মোডে রেখে আমরা সেট করে বেঞ্চমার্ক করলাম তখন দেখলাম যে এটা কিন্তু অ্যাভারেজে নাইনটি ফাইভ পিস সিক্সটি ওয়ান পার্সেন্ট এপিএসএর মতো আউটপুট দিচ্ছে যেটা কিন্তু খুবই সুন্দর মতো প্লেবল কোনো সন্দেহই নাই লাস্টে যখন আমরা পিএস স্পোর্ট গেম গোস্ট অফ সুশীম এটা এফ এস এর থ্রি পয়েন্ট টু মোডে রেখে হচ্ছে ডাইনামিক রেজলেশন স্কেলিংটা থার্টিসে সেট করে মিডিয়াম প্রটা বেঞ্চমার্ক করলাম তখন দেখলাম যে এটা অ্যাভারেজে মোটামুটি

একশো বিপিএস বিট্রেটে সেট করে যখন হচ্ছে ইনটেল আর্কের এভি ওয়ান এনকোডার দিয়ে এটাকে রেন্ডার করলাম দেখলাম যে মোটামুটি চার মিনিট দশ সেকেন্ডের মধ্যেই কিন্তু পুরো রেন্ডারটা কমপ্লিট করে ফেলছে উইচ ইস রিয়েলি গ্রেট এই যে এখানে যে যারা ভিডিও এডিটর আছে তারা কিন্তু এই আর্ক থ্রি এইটি জিবের জিপিউর জন্য একটা খুব সুন্দর একটা ভালো একটা মানে পজিশনে চলে গেছেন এবং আরেকটা জিনিস হচ্ছে আপনারা যখন ভিডিওটা এডিট করবেন টাইম লাইনে মোটামুটি একটা প্রক্সি সেট করে নিলে বা প্রক্সি সেট না করলেও থ্রিটটিতে কিন্তু তেমন ফ্রেম ড্রপ নাই প্রক্সি সেট করলে তো আপনারা কোনো ফ্রেম ড্রপ পাবেনই না মোটামুটি কিন্তু বেশ ভালো মতো একটা ফ্লুয়েন্ট পারফরমেন্স আপনারা এডিটিংয়ে পাবেন এই ছিল মোটামুটি আমাদের বেঞ্চমার্ক পার্ট এখন একটু আমরা লাস্টে কথাবার্তা বলি যে যে এই বিলটা এটা উইকনেস মানে এটার কি কোনো খামতি নাই বা হচ্ছে এটা নেওয়ার জাস্টিফিকেশন কি কি সেগুলো নিয়ে একটু কথা বলে শেষ করে দিয়ে চলুন এই বিলটা কোনো কোন বিল না ডেফিনেটলি এটা কিন্তু সার্টেন কিছু উইকনেসেস আছে আমি একটু বলে দিই প্রথম উইকনেসেসটা আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আমাদের যে মাদার বোর্ডটা সেটা একটু হালকা বটল নেকিং ফ্যাক্টর কিন্তু হতে পারে বিকজ হচ্ছে মাদার বোর্ডটা আমরা পিসিআই জেন থ্রি মাদার বোর্ড নিছি জেন ফোর মাদার বোর্ড নিলে কিন্তু মোটামুটি দুই তিন হাজার টাকা কস্টিং বাড়তো বাট বিল্ডের যে ওভারঅল পোটেন্সিয়ালটা সেটা একটু বেশি থাকতো তো জেন থ্রি হওয়ার কারণে যেহেতু আপনার জিপিউটাও জেন ফোর এখানে কিন্তু একটা দুই থেকে তিন পার্সেন্ট বা দুই থেকে চার পার্সেন্ট একটা পারফরম্যান্স পেনাল্টি আপনারা এক্সপেক্ট করতে পারেন আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে এই বিলটাতে আমরা যে প্রসেসরটা ইউজ করছি সেটার সাথে আপনার একটা কুলার নিয়ে নেন তাহলে কিন্তু ভালো হবে বিকজ বাংলাদেশে অ্যাম্বিয়ান টেম্পারেচার হাই থাকে সেটার ইফেক্টটা কিন্তু প্রসেসরের প্রসেসিং পাওয়ার আর হিট ম্যানেজমেন্টও দেখা যায় মোটামুটি আশি বিরাশি ডিগ্রি সেলসিয়াস উঠে যায় তো একে ফোর হান্ড্রেড লেভেলের একটা কুলার যদি আপনার পরে লাগিয়ে নেন তাহলে বিলটা ভালো আর কি পারফরমেন্স করবে স্পিডটা ভালো মেনটেন হবে একটা জিনিস যেটা আমরা খুব ভালো করেছি জাস্টিফিকেশনগুলো কী কী সেটা হচ্ছে এই বিলটা আমরা সিক্সটিন জিবি র্যাম দিয়ে দিয়েছি বাজেটের পরোয়া না করে এটা কিন্তু আপনাকে খুবই হেল্প করবেন এবং আপনারা জানেন যে এম

হায়ার সেগমেন্টে যদি জেন ফাইভে যাই তারপরে হচ্ছে এম ফাইভে যাই সরি হ্যাঁ এম ফাইভে যাই তখন কিন্তু হচ্ছে আমরা দেখি যে ওইখানে কিন্তু ডির যে প্রাইস পয়েন্ট তার সাথে কিন্তু ইন্টেল কিন্তু সেভাবে হায়ার ওয়াট কনজামশন তারপরে এল ওয়ান এল টু কোরের হচ্ছে মানে ওভার পাওয়ার প্রসেসিং তারপরে হচ্ছে পাওয়ার ইনটেক সব মিলায় কিন্তু ইন্টেল কিন্তু একটু মোটামুটি পিছাই আসতেছে একটু ব্যাক ফুটে চলে গেছে অ্যান্ড এম ডি ইজ রিয়েলি ডুইং ভেরি গ্রেট তো এমডি নেকেটের দিকে বলতেই হবে আমাদের প্রসেসরে যে ছাপ্পান্নশোটা ইউজ করছে ইটস ভেরি গুড দাম অনুযায়ী অন্তত ইটস ভেরি গুড ঠিক আছে হ্যাঁ তো এটা একটা অ্যাডভান্টেজ থাকলো আমরা একটা ভালো এস ইউজ করছি মোটামুটি ভালোই যাবে সমস্যা নেই কেসিংটা আমরা একটা গুড টু গো কেসিং ইউজ করছি আই থিঙ্ক অ্যান্ড গ্রাফিক্স কার্ড নিয়ে আমার বলতেই হবে ইন্টেলের এই প্রসেসর বাদ দিয়ে গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে থ্রি কিন্তু ওরা একটা মাত দেওয়ার চান্স হয়ে গেছে অলরেডি আমরা যে ভিডিও করছি সিক্সটিন ফিফটি আর থ্রি এইটটি কিন্তু বলছে যে থ্রি এইটটি ব্রিং রিয়েলি ব্রেটার ঠিক আছে হ্যাঁ এই ছিল মোটামুটি জাস্টিফিকেশন এটা নিলে আপনারা গেমিং করতে পারবেন ভিডিও এডিটাররা খুবই খুবই হেল্পড হবেন যদি এই বিলটা নেন সব দিক দিয়ে আপনাকে ওভারঅল একটা মানে ভালো পারফরমেন্স কিন্তু আপনাকে বেশ ভালো ডেলিভারি দিবে সেটা আমরা বেঞ্চমার্ক দেখো বুঝলাম এই বিলটা আপনার টেকলাইনের যে কোনো ব্রাঞ্চে পেয়ে যাবেন এটা একটু বলে দিলাম আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের একটা গ্রুপ আছে টেকলিক বাংলাদেশ সেটা লিঙ্কটা নিচে দিয়ে দিলাম সেখানে জয়েন হতে পারেন সেখানে জয়েন হলে কি হবে ভাইয়া তাহলে হচ্ছে নানা রকম সিপিউ জিপিউর মান আমার এগুলো আপডেট জানতে পারবেন কোন মনিটরের কি অবস্থা কেমন যাচ্ছে সবকিছু আপনারা খবর পেয়ে যাবেন আর আরেকটা কাজ করেন ভিডিওটা ভালো লাগলে অফকোর্স লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ইস আ মাস্ট দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন গুড বাই অ্যান্ড ডেফিনেটলি আলকা চৌমান এক্সট্রা